13 মে সন্ধ্যা থেকে 14 মে ভোরের মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে সুপার সাইক্লোন মোখা। বাতাসের গতিবেগ হতে পারে 200 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবেলায় প্রস্তুত সরকার। সংকেত বাড়লেই সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হবে, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। গাজীপুর সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সঙ্গে সঙ্গেই ভোট বাতিল করা হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গাজীপুর সিটি নির্বাচনে ভোটে বাধা ও নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষতা নিয়ে জাতীয় পার্টির প্রার্থীর শঙ্কা, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস আওয়ামী লীগ প্রার্থী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশিদের উপদেশের দরকার নেই, বাংলাদেশ থেকে গণতন্ত্রের পরামর্শ নিতে পারে অন্যরা। বিএনপিকে নির্বাচনকালীন সরকারে বা সংলাপে ডাকা হয়নি, এতে প্রলোভন বা ফাঁদের কিছু নেই, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, বিএনপির এমন অভিযোগ সত্য নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য মিথ্যাচারের প্রতিধ্বনি, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। গাছ কাটা দুঃখজনক, তবে উন্নয়নের প্রয়োজনে গাছ কাটতে হচ্ছে, বলেছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরীকে অব্যাহতি দিয়েছে দুদক। খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 140 টাকায়, পরিবহন খরচকে দায়ী করলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আলোচনায় কেবল রাষ্ট্রপ্রধানদের মধ্যে হলে হবে না, এতে বেসরকারি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করতে হবে, অভিমত বিশিষ্টজনদের। বিমানের জন্য এয়ারবাসের তৈরি উড়োজাহাজ কেনা হলে খরচ অনেক বেড়ে যাবে, জানিয়েছেন বিমান নির্মাণকারী অপর প্রতিষ্ঠান বোয়িং। নারায়ণগঞ্জে রূপগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত, আহত হয়েছেন দুপক্ষের অন্তত 25 জন। চট্টগ্রামের পতেঙ্গায় ট্রেইলর থেকে পড়া কন্টেইনার চাপায় রিকশাযাত্রী বাবা ছেলে নিহত, আহত হয়েছেন অপর একজন। একটি মামলায় 8 দিনের রিমান্ডে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, গ্রেফতারের প্রতিবাদে রণক্ষেত্র বিভিন্ন শহর, সেনানিবাসে হামলা। যৌন হেনস্থার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে $50 লাখ জরিমানা, এই অর্থ পাবেন অভিযোগকারী কলামিস্ট জেন ক্যারো। নিজেকে নির্দোষ দাবি করলেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ফিফার তদন্তে ভুল ছিল দাবি তার আইনজীবীর। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সাথে ম্যানচেস্টার সিটি ড্র, রাত 1টায় দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান ও এসি মিলান। ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সাথে এখনও তার ছাড়াছাড়ি হয়নি, জানালেন নায়িকা বুবলি। বুবলির অভিযোগ, নিজের সন্তানের মাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শাকিব।